আলোচনা ভগবান আপনারা করছেন, আমি তো খুব ব্যস্তর মধ্যে আছি। আপনারা সবাই জানেন আপনাদের এই পূর্ব মেদিনীপুরে পীর আবু বক্কর নলেজ সিটি নিয়ে একটা প্রোগ্রাম করা হয়নি। আমার মতিবুল ভাই এবং যারা দায়িত্বে আছে বিভিন্ন থানার সেক্রেটারি তারা গিয়েছিল একদিন, বললো কমসে কম একটা দেড় দিন। আমি তখন বললাম তাহলে একটা কর্মী সম্মেলন ইন্দোরে করে। আজকে সেই দিন এখানে আপনারা যারা বসে আছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা কর্মী এক একজন, আপনাদের ঘরে পেয়ে বেশ ভালো লাগছে যে পূর্ব মেদিনীপুরে অল্প দিনে আমার মতিবুল ভাইকে সাথে করে নিয়ে আপনারা সবাই মিলে জামাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। এই কর্মীর সময় আমি খুব সামান্য গুটি কত কথা, কেন সময় একেবারে সংক্ষেপ হবে, ব্যস্তের মানুষ, এখান থেকে আবার আমি উত্তর চব্বিশ পরগনায় চলে যাব। খুব কষ্ট করেই ডেটটা বার করেছি। আজকে মূলত বিষয় হল এই মিটিংগুলো করা হয় এখান থেকে কর্মীরা কিভাবে সংগঠনকে নিজেদের এলাকায় উন্নত করে তুলবে, সংগঠনের মূল লক্ষ্যটা জনগণের কাছে রাখতে পারবে এবং সংগঠনকে মজবুত করে কি করে তুলবে, তার জন্য এইসব ইনডোর মিটিংগুলো হয়। এই জায়গায় আমি সর্বপ্রথম যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সামনে রেখে হচ্ছে সেটা হলো আগামী একুশে অগ্রহায়ণ। কম বেশি আপনারা সকলে জানেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 2016 সালে এই সংগঠনের জন্ম, অর্থাৎ জন্ম বলতে এখানে আমি দায়িত্ব নিয়ে 2016 সালে নতুন করে আবার আমি দায়িত্ব নিয়ে শুরু করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমার রসুলের দল, আমি যে দায়িত্বটা নিয়ে বাংলার বুকে যুব সমাজকে একটা ইঙ্গিত তৈরি করছি এটা 2016 সাল থেকে আমি দায়িত্ব নিয়ে শুরু করেছি। এই 2016 সাল থেকে নিয়ে আজ তিন বছর তিন চার মাস এই সংগঠন চলছে। কেন আমাদের বাংলা হিসাবে একুশে অগ্রহায়ণ সংগঠনে শুভ উদ্বোধন হয়েছিল, সেই জায়গায় এই তিন বছর তিন মাসের মধ্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের পূর্ব মেদিনীপুরে চলছে এক বছর কম বেশি দু বছর, আচ্ছা দু বছর চলছে। এর মধ্যে কি করেছি না করেছি, আপনারা সংগঠন কি করেছে না করেছে কম বেশি আপনারা সবাই জানেন। তারপরে একটু ছোট্ট করে বলছি, এই তিন বছর তিন মাসের মধ্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা জুড়ে যে জিনিসটা একটা ক্যান্সার রোগের থেকেও আরো বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এটাই যে নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে দাও, যাতে করে ও ভয়ে হোক, অখুশিতে হোক, মজবুরিতে পড়ে হোক, রাজনীতির নেতাদের পায়ের তলায় যাতে বসে থাকে। বুঝাতে পারছি আপনাদেরকে, কোন দোষ নাই, সরল পীড়া নিরীহ মানুষ, এখানে বয়সের ব্যাপার নেই। দেখা যাচ্ছে 80 বছরের বুড়োকে কেস দিচ্ছে কিসে, নারী পাচারের, 70 বছরের নামাজি মুসল্লিকে কেস দিচ্ছে কিসে, গাঁজা পাচারের, এইভাবে নানা রকম কেস দিচ্ছে। কেস যখন হয় স্বাভাবিক রুলস হচ্ছে প্রশাসন সেটাকে তুলবে নিয়ে যাবে, তবে প্রশাসনের একটা ভূমিকা বর্তমান দেখা যাচ্ছে যেটা আমার সংবিধান বিরোধী, তারপরে সব প্রশাসন নয় কিছু প্রশাসনের, সেটা হলো এটা যে নিয়ম হলো কোনো কেস এলে তাকে আগে তদন্ত করতে হয়, ভেরিফাই করতে হয়, ভেরিফিকেশন করতে হয় যে কনফার্ম না মিথ্যা ফেক, তারপরে সেই ব্যক্তিটাকে তুলতে হয়। কিন্তু বর্তমান ভারতবর্ষ তথা বাংলার পরিস্থিতি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে কিছু প্রশাসন তারা অর্থ লোভে হোক
বা নিজেদের কোনো কমজোরি থাকার জন্য হোক, কিছু রাজনীতি নেতাদের পায়ের তলার গোলাম হয়ে বসে আছে। তখন তাদের দ্বারা দেখা যায় কিছু নির্দোষ মানুষগুলোকে ওই তুলে নিয়ে যে তাদেরকে থানাতে একটু টর্চার করে, বাধ্য হয়ে তার পরিবারের লোকেরা নেতার কাছে যায়, নেতা তখন পরিবারের লোকের কাছে এই আশ্বাস দেয় যে চিন্তা করো না, আমি যখন রয়েছি তোমার ছেলেকে ঠিক উদ্ধার করে দেবো। পরক্ষণে ফোন করে আবার উদ্ধারও করে দেয়, এনেও দেয়, কিন্তু আনার পরে একটাই কথা বলে দেয় যে যতদিন আমি থাকবো ততদিন তোকে আর পুলিশ তুলবে না, যেদিন আমি চলে যাব সেদিন কিন্তু আমার কিছু করার আর উপায় থাকবে না। মানে একটা পকেট ভোট হবে, কথা বুঝছেন? এই যে একটা অত্যাচার, ওই নেতা যদি সমাজে গরিবদের গুলো খায় তথাপি এই মানুষ আর কিছু বলতে পারবে না। ওই নেতা যদি সমাজে ইন্দিরা আবাসনের সম্পত্তি 120,000-120,000 যদি মাত্র 80,000 দেয় বা কি নাই দেয়, তথাপি এ জানার পরও আর বিরোধী করতে পারবে না। এইভাবে সমাজকে একটা খোকলা তৈরি করছে, অসহায় মানুষের উপরে একটা জুলুমের রোলার চালাচ্ছে। ফুরকান শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অল্প দিনের মধ্যে এরকম কম বেশি 3,500-4,000 ছেলেকে, যাদেরকে আহলে সুন্নাত আল জামাত জামিন করিয়েছে এবং তাদের ঘরে পৌঁছে দিয়েছে, তারা কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি আর আগামীতেও করবে না বলেছে। এটা একটা সাইড। দ্বিতীয় সাইড, ফুটপ্রাসে আহলে সুন্নাত আল জামাত শিক্ষার দিকে বেশি গুরুত্ব দেয়। আমরা অলরেডি 300 ছেলেকে সম্পূর্ণ খরচ দিয়ে আমরা পড়াচ্ছি, 40-45টা শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় মিলিয়ে আমরা বিভিন্ন জায়গায় চালাচ্ছি। আমরা এই 3 বছর 3 মাসের মধ্যে অ্যাম্বুলেন্স দিয়েছি, শীত বস্ত্র, ঈদ বস্ত্র, বন্যা ত্রাণ, একটা সামগ্রী তো দিয়েছি। এর সাথে সাথে আমরা কলিকাতাতে একটা প্রোগ্রাম করেছিল, আপনারা সবাই জানেন। এই 3 বছরের ছোট্ট সংগঠন আমার আল্লাহর দয়াতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত কলিকাতায় যে প্রোগ্রাম করেছিল, আজ পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে কোনো রাজ শক্তি অর্থ দিয়ে, ভয় দেখিয়ে, গাড়ি দিয়ে, কিছু খাদ্য দিয়েও অত লোক জড়ো করতে আজ পর্যন্ত পারেনি। অনেক অরাজনৈতিক সংগঠনও আছে যারা কলিকাতায় সমাবেশ করে, দেখা যায় গাড়ি ভাড়া দেয়, দেখা যায় টিফিন দেয়, লোককে নিয়ে যায়, কিন্তু ফুরফুরা শরীফ আহলে সুন্নাতের জামাতে একটাই সংগঠন, যে সংগঠন আজ পর্যন্ত কোনো জায়গায় জমায়েত করার জন্য কেন্দ্র থেকে চালানা পয়সা দেওয়া হয় না। এইবারে কেউ নিচু কর্মী কি করেছে সেটা তো আমি জানি না, তবে আমার যতটুকু জানি ফুরফুরা আহলে সুন্নাত আল জামাতে যারা সংগঠন করছে এদের মধ্যে 90% মানুষ হল গরিব, খেটে খাওয়া, দিনমজুরি, কমজোরি, যাদেরকে দিলে ভালো হয় সে কাকে দেবে। তথাপি এদের দিলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ প্রজন্ম হিসাবে আমাকে ভাইজান বলে ভালোবেসে এই ছেলেগুলো অত্যন্ত পরিশ্রম করছে, অত্যন্ত খাটছে। যারা আজকে এই বাংলার জমিনে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত চেষ্টা চালাচ্ছে, তাদের প্রচেষ্টায় কলিকাতায় যে জনসরদ সমুদ্র তৈরি হয়েছিল ইতিহাস করে দিয়েছে যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আগামী দিন আল্লাহর দয়ায়, তকদির আল্লাহর কুদরতি হাতে, কিন্তু পশ্চিম বাংলায় কেউ যদি জুলুমের আশ্রয় নেয় আহলে সুন্নাত আল জামাত মজলুমকে অবশ্যই আশ্রয় দিতে পারবে। সাথে সাথে আজকে যে বিষয়টা নিয়ে এই 3.5-3 বছর 3 মাসের মধ্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আগামী 21 অক্টোবর যে কাজটা করতে চলেছে, এটা একটা ভারতের বুকে একটা ইতিহাস বা নজির বলতে পারে। কারণ ভারতবর্ষে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান কার বয়স 80 বছর, কার বয়স 90 বছর, কারো বছর 100 বছর, কারো বয়স 120 বছর, তারপরে দেখা গেছে তারা 100-150 বিঘে সম্পত্তির উপরে বিশাল কিছু করে দাঁড়িয়ে আছে। কিন্তু ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়
হুজাজের জামানের দোয়ায়, দয়ার নবী জানে রহমত মুস্তফা আরবি সাল্লামের রুহানি দোয়ায়, নেক দোয়ায়, আমার আল্লাহর দয়া 100 বিঘে জমি কিনে তারপরে 3 বছর 3 মাসের সংগঠন পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর নলেজ সিটি করতে চলেছে। এই জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নতের জামাতে প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা দরজিদের খুশি হওয়া দরকার, আনন্দ হওয়া দরকার, উৎসব করা দরকার, প্রচার প্রসার করা দরকার। যে বাংলায় অনেক সংগঠন আছে, আমি কোনো সংগঠনের বিরুদ্ধে বলতে ইচ্ছা করছি না, চাইছি না, কিন্তু দেখা যায় তারা 15-20 বছর ধরে মুসলিম সমাজকে নিয়ে কখনো এর দাড়ি পাল্লায়, কখনো ওর দাড়ি পাল্লায় বিক্রি করেছে, এই ব্যবসা করে চলেছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নতের জামাতের টার্গেট হলো, আমরা কারো কাছে বিক্রি হতে চাই না, আমরা আগামী দিন কিনতে চাই। আমরা কেন বিক্রি হব? আমরা মালিক হব, আমরা কিনব সমাজকে, যাদের বিক্রি হওয়া দরকার আমাদের কাছে আসুক, আমরা কিনব। সে পাওয়ার আমরা করতে পারি না, পারি না, সারা দেবেন, পারি না, পারি না, সে ক্ষমতা কি আল্লাহ আমাদেরকে দেয়নি? কিন্তু দুঃখের বিষয়, হরিণেরই পেটে মৃগ নাভি থাকে, আর হরিণী দেখবেন খুশবুর জন্য ছোটে। আজ আমার কওমের মানুষ আপনারা আপনাদের ঘরে চিনতে পারেন না, এজন্য আজকাল আপনারা পদদলিত, বঞ্চিত, অপমানিত। তাই আমি আপনার সিদ্দিকি চাইছি, আমার ভাইগুলোকে, আমার বোনগুলোকে কমসে কম এতটুকু শিক্ষা দেব যে আমরা একবার বিক্রি হয়েছি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তার কাছে জান ও মাল দিয়ে জান্নাত পাওয়ার আশায় বিক্রি হয়েছি, ঠিক না বেটি? অতএব দুনিয়ার স্বার্থে আমরা কোনো রাজনীতির কাছে, কোনো কারো কাছে বিক্রি হতে আগামী দিন চাই না। আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নতের জামাত 100 বিঘে জায়গার উপরে সর্বপ্রথম যেটা করতে চলেছে, মাতৃসদন। মাতৃসদন যেখানে মহিলাদের ডেলিভারি হয়, এজন্যে মাতৃসদন আমরা তৈরি করছি। কেননা আমরা দুনিয়ায় জন্মগ্রহণ করে সর্বপ্রথম মায়ের মুখ দেখেছি, তাই সর্বপ্রথম মায়ের ইজ্জতের কথা খেয়াল করেছি। আজ সচরাচর আপনারা আপনাদের পরিবারের বোন হোক, মা হোক, স্ত্রী হোক, যখন ডেলিভারি করতে হয় দেখা যায় কোথায় নিয়ে যান, হসপিটালে, নার্সিংহোমে, কজনের অর্থ আছে ভাই 2-2.5 লাখ টাকা খরচ করে একটা VIP ভাবে মহিলা ডাক্তারকে স্পেশাল করাবে, কজনের আছে? দেখা যায় পুরুষ ডাক্তার ওই বোনটা, ওই মাটার বেটিটার অপারেশন করছে, গায়ে টাচ করছে, আর বেশি কিছু বলছি না, আপনারা বুঝতেই পারছেন। তা আমি চাইছি মাতৃসদন যেখানে ফুরফুরা শরীফে হবে, সম্পূর্ণ মহিলা পরিচালিত, মহিলা দ্বারা, কোনো পুরুষের এলাও থাকবে না, সম্পূর্ণ গেটম্যান থেকে শুরু করে সবটাই মহিলা পরিচালিত থাকবে, যাতে করে মা বেটি বোনের বাংলার ইজ্জতকে বাঁচানো যায়। আমরা আহলে সুন্নতের জামাতের কর্মী, আমরা কি চেষ্টা করলে ফুরফুরা শরীফে একটা মা বোনেদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য একটা কি বিশাল বড় করে মাতৃসদন কি করতে পারবো না? সারা দেবে যদি কেউ মনে পারবো না সেটাও বলবেন, মন খুলে কথা বলুন। আজ আমার দেশের প্রধানমন্ত্রী মন কি বাত বলছে রেডিওতে, টিভিতে, আপনারা কেন বলবেন না? আপনারাও মন খুলে বলুন, বলার স্বাধীনতা আছে আমার ভারতবর্ষে। আজ বাবরি মসজিদের রায় বেরিয়েছে, জনগণ কথা বলতে ভয় করছে, যারা বাংলার অলিতে গলিতে দাবিয়ে বেড়ায়, বড় বড় সব স্টাইল দেয়, ফুটানি দেয়, আমার এই আছে, আমার এই আছে, আমার পিছনে এত জনগণ, আমার পথে এমপি চলে, ওই চলে, হ্যান চলে, ত্যান চলে, সেসব নেতা সাইন্স আর লাট সাহেব কোথায় গেল? আজ বাবরি মসজিদ আইন লেখে কথা বলতে পারছে না, ভুল বলছি না? আজ আপনাদের পূর্ব মেদিনীপুরে এতগুলো ক্যামেরার সামনে প্রকাশ্য স্টেডিয়ামে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয়নি, মোদির কথাই মীমাংসা দিয়েছে, আরএসএসের মোহন ভগবতের কথাই মীমাংসা করেছে, যে মীমাংসাকে আমি আব্বাস সিদ্দিকি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, কখনো মানিনি আর মানতে পারবো না।
অবশ্যই আমার কাছে সুপ্রিম কোর্টের আগে আমার সংবিধান, সুপ্রিম কোর্টের আগে আমার কাছে আমার সংবিধান। আহলে সুন্নতের জামাত যারা করে, প্রতিটা কর্মীকে শিক্ষা দিয়ে যাচ্ছি, শিখে রাখো, সুপ্রিম কোর্ট অবশ্যই সুপ্রিম, সবার উপরে তার আইনের বিচার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে যে বসে থাকে সে কিন্তু খোদা নয়, মানুষ। কথা বুঝে আসছে? তিনি যদি ভারতের সংবিধান অনুযায়ী বিচার করে, অবশ্যই তার বিচারকে মেনে নেওয়া, এটা আমার ইসলামের শিক্ষা দিয়েছে, দেশকে সম্মান করো, দেশের সংবিধান মূল্যায়ন করো। কিন্তু সে যদি সংবিধান বিরোধী বিচার করে, আমরা কখনো দেশপ্রেমিকরা মানতে পারে না, ঠিক না বেটি? দেশের মধ্যে যে গাদ্দার থাকে তারা মানতে পারে। আজ কিছু মুসলিম সেজে মাথায় টুপি দিয়ে লাঠু খাচ্ছে, আরে বাবরি রাম নয়, ফাইসাল্লাহ হলো আমার দেশের সংবিধান লিখে যাচ্ছে, এটাকে প্রথম মাথায় ঢুকাও। আল্লাহর ঘর, আল্লাহর ঘর ছিল, আছে, থাকবে। কোন মায়ের কাল পৃথিবীতে পয়দা হয়নি, আল্লাহর ঘরকে অপমান করতে পারে, আল্লাহর ঘরকে আল্লাহর ঘরকে সরিয়ে দিতে পারে। ওখানে হাজার বছর ধরে যদি কোনো বেধর্মী কাজ হয়, নকল খোদা সাজিয়ে পাথরের মূর্তি যদি উপাসনাও করা হয়, ওটা মসজিদ ছিল, আছে, থাকবে, এটা হলো শরিয়তের হুকুম। কথা বুঝে আসছে? এখন আপনার গায়ে জোর আছে, আপনি জোর করে বলতে পারেন যে আব্বাস সিদ্দিকী উনি দাদা হুজুর আউলাদ নয়, জোর করে আপনি বলতে পারেন, আপনার মুখে পাওয়ার আছে, কিন্তু আপনার বলাতে তো আমি আউলাদ নয়, এটা কখনো প্রমাণ হবে কি? ঠিক তেমনই কেউ যদি বলতে পারে ওখানে আমি উপাসনা করব, রাম মন্দির করব, তার পাওয়ার আছে, করতেই পারে, আমি আব্বাস সিদ্দিকী কখনো বাধা দিবার জন্য রাস্তায় নামতে যাব না। কেন? ইসলাম আমাকে শিখিয়েছে তিনটে জিনিস, এজন্যই ইসলাম শ্রেষ্ঠ। তোমার যদি হাতে ক্ষমতা থাকে, হাতে প্রতিরোধ করো অন্যায় দেখলে, গণতান্ত্রিক দেশে বাস করছি, হাতে ক্ষমতা থাকলে এখানে হাত তোলা যাবে না। ইসলাম আমাকে বাঁচার স্বাধীনতা দিয়েছে, তুমি দ্বিতীয় অপশন মুখ দিয়ে প্রতিবাদ করো, তাই প্রতিবাদ করছি। তিন নম্বর, এটাও যদি কেউ করতে না পারে, ইসলামে কিন্তু অবস্থান আছে, সেটা হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর প্রশাসন আপনার, দেশের প্রধানমন্ত্রী আপনার, দেশের প্রধান সেনাপতি আপনার, দেশের প্রধান বিচারপতি, সেও তো আপনারই দেখা গেছে, তা আপনি অনেক কিছু করতে পারেন, কেন পাওয়ার যখন আপনার আছে। কিন্তু মনে রাখবে, বেইনসাফি কিন্তু বেশি দিন টেকে না। হিটলারের নাম আজ পর্যন্ত কেউ পৃথিবীতে আলোচনা করে না, অথচ হিটলার বিশাল এক বাচ্চা ছিল, ঠিক না বেটি? তো অত্যাচার যারা হয়, যারা জালিম হয়, তাদেরকে পৃথিবী বেশি দিন স্মরণ রাখে না, আর তাদের নাম নিশানা সৃষ্টিকর্তা খুব দ্রুতই মিটিয়ে দেয়। তা বাবরি মসজিদে যখন কথাটা হলো, একটু বলবো, আপনারা আপনাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে বাবরি মসজিদে আপনাদের মতামত কি, আপনারা একটাই কথা বলবেন যে সুপ্রিম কোর্ট আগে না ভারতের সংবিধান আগে? তাহলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডকুমেন্টসের উপরে না মানুষের আস্থার উপরে? একটু বলুন, আস্থার উপরে। আমার বিশ্বাস, ওখানে রাম জন্মগ্রহণ করেছিল, আজ পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারেনি যে রাম বলে কেউ ছিল কিনা। আমি তর্কে যাচ্ছি না, তোমার ভালোবাসার জিনিস তোমার দিলে থাক, কিন্তু প্রমাণ হয়নি, এটা সত্য কথা। কাল্পনিক একটা একটা জীবনী কেউ লিখেছে, কাল্পনিক, সেই থেকে চলে আসছে, ঠিক আছে, তোমার বিশ্বাস হতেই পারে, তুমি ভালোবাসতে পারো, কাউকে বাসো, বা তোমার ভালোবাসে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু তার প্রমাণ হয়নি। আস্থা আমার এখানে জন্মগ্রহণ করেছে, এটা আস্থা। আর সুপ্রিম কোর্টে এই আস্থার উপরে মীমাংসা করেছে, রায় নয় মীমাংসা করেছে। কিন্তু আমার সংবিধান কি বলছে? একদিকে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর একদিকে পুরো ভারতবাসী দাঁড়িয়ে আছে। যদি ডকুমেন্ট তথ্য প্রমাণ ওই একজনের হয়, তাহলে রায় নয় একজনের পক্ষেই হবে, পুরো ভারতের দিকে হবে না। কিন্তু এই জায়গায় সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রায় দিয়েছে, তিনার সম্বন্ধে আপনারা শুনেছিলেন,
কিছুদিন আগে তিনি একজন নারী কেলেঙ্কারিতে, তার নাম একটা বদনামী ছিল, কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, কারণ আমি মুসলমান, আমি কাউকে চাপিয়ে কিছু দিতে পারি না, কারণ আমার ইসলাম নিষেধ করেছে। যাই হোক, তার মধ্যে কিন্তু একটা ভয় আছে, যদি আমি ঠিকভাবে রায় না দিই আমি তো রিটায়ার হয়ে যাচ্ছি, তাহলে দেখা যাবে আমাকে পরে এই বিজেপির লোকেরা আবার আমাকে ভোটে তুলবে, রেপ কেসের আসামি হিসাবে আমাকে পেরেশান করে তুলবে। তার মধ্যে একটা ভয় কাজ করছে, হতে পারে এই ভয়ের জন্য বাধ্য হয়ে বিজেপির চাপে পড়ে রায় দিয়েছে। কিন্তু এটা সুপ্রিম কোর্টের একটা সংবিধান বিরোধী কাজ প্রধান বিচারপতি করেছে, দেশের সব থেকে শীর্ষ আদালত, সেই আদালতের যিনি প্রধান বিচারপতি তিনি যদি সংবিধান বিরোধী কাজ করে তাহলে দেশ কোথায় যাচ্ছে আপনারা ভাবছেন? আর দেশকে ভালোবাসা এটা কি আমার রসুলের সুন্নাত না? আপনারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন তো? আমার নবীর সুন্নাত তো হলো দেশকে ভালোবাসা। তার সাথে সাথে সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করেছে ওখানে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি, শুনছেন তো? মসজিদ ভেঙে মন্দির হয়নি, তার মানে ওখানে মন্দির ছিল না, মন্দির ভেঙে মসজিদ হয়নি, এটা প্রমাণ হয়েছে। দ্বিতীয় নম্বর, ওখানে 500 বছরের আগ থেকে মসজিদ ছিল, নামাজ হয়ে আসছে। তিন নম্বর প্রমাণ হয়েছে যে ওখানে কিছু উগ্র হিন্দু সন্ত্রাস শব্দ বেশি, যারা চুপি চুপি গিয়ে মূর্তি রেখেছিল রামের মসজিদের মধ্যে। চার নম্বর প্রমাণ হয়েছে যারা মসজিদকে ভেঙেছে অবশ্যই তারা সংবিধান বিরোধী, তাদের দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা দরকার। 5 নম্বর জায়গাতে হঠাৎ করে দেখা গেল যার কোনো ডকুমেন্ট নেই, প্রমাণ নেই, এত কিছু মসজিদের পক্ষে থাকার পরও মন্দিরকে রায় দিল। এ রায় মীমাংসা কোনো ইমানদার মানতে পারে না, কোনো দেশপ্রেমিক মানতে পারে না। এবারে মন্দির করবে কি করবে না এটা একটা প্রশ্ন। যদি মন্দির করে আপনারা বলুন না, আমার ব্যক্তিগত মত হলো আমি করবো না। হ্যাঁ, আমার ব্যক্তিগত মত হলো ওপরে যারা আছে উচ্চ নেতৃত্ব তিনাদের উচিত আবার মামলা করা, কেন হয়তো উনি ওই রেপের মামলার ভয়ে হয়তো রায় দিয়েছে, পরে তিনি চলেছে তিনি তো ভালো, তিনি তথ্যের উপর দিতে পারেন, তাই মামলা করা দরকার। যদি এখানে না হয় বিশ্ব আদালতে মামলা করা দরকার। এটা দেখছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড মামলা না করে কে মানবে না মানবে জানি না। আমি আব্বাস সিদ্দিকী সেই দিন থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যাপারে কোন রকম আস্থা রাখবো না, ওকেও মানবো না। কথা বুঝছেন না বুঝলেন? কেন কোন ক্ষেত্রে সত্য বিরোধী হতে পারি না, কোন ক্ষেত্রে অন্যায় থেকে আপোষ করতে পারি না, অর্থ দিয়ে হোক যান দিয়ে হোক অন্যায়কে কখনো মেনে নিতে পারবো না, কেন আমার রসুল্লাহ ন্যায়ের পক্ষে থাকার জন্য মার খেয়েছিল, অন্যায় বিরোধী করেছিল বলে মার খেয়েছিল। আর আমি দাবি করবো মোস্তফা জানে রহমতের গোলাম উম্মা, আর আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো, সত্যের বিরোধী করব। আমি তাকে মানতে পারি না তাকে ধিক্কার জানাই, ঠিক না বেঠি? ভাইরা আমার ফুরফুরাসুল্লাহ আহলে সুন্নাত আল জামাত এটাকে কখনো মেনে লাইনে মানছে না। আরেকটা কথা হলো মন্দির যদি কেউ করে কিন্তু আমরা বাধা কেন দিতে যাবো, তোমাকে রায় দিয়েছে তুমি তোমার মতো করতে পারো, কিন্তু একটা কথা কিন্তু আমি বলবো, এ কথা কিন্তু রুকার কারো ক্ষমতা নেই। কি মন্দির ভেঙে মসজিদ হয়নি এর প্রমাণ পাওয়া গেছে, কিন্তু মসজিদ ভেঙে মন্দির হচ্ছে এরও প্রমাণ পাওয়া গেছে। কথা কিছু বুঝছেন? এবারে হিন্দু ভাইরা তারা যদি মনে করে অযোধ্যায় রাম মন্দির করলে আমার হিন্দু ধর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে, করতে পারে তাদের ব্যাপার। আর যদি মনে করে অযোধ্যার রাম মন্দিরকে দেখে কিছু সাধুকর্মী সাধু রূপে বাবারা ভণ্ডামি করে টাকা লুটে খাবে, আসারামের মতো 80 বছরের বুড়ো আশ্রমে নিজে ধর্ষণ করবে, এরকম যদি কোন হিন্দু ধর্মের কলঙ্ক যারা তাদের পিছনে দাঁড়িয়ে পুরো হিন্দু সমাজ যদি মনে করে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির জোর করে করবো করতে পারে,
আর যদি আমার হিন্দু ভাইয়েরা মনে করে না আমরা চাই না, যখন আমাদের নয় আমরা লোভারা, কেন সারা জীবন আমাদের মাথায় একটা কলঙ্ক দাগ হয়ে যাবে যে মন্দির তৈরি হয় মসজিদ ভেঙে, কিন্তু মসজিদ কোনোদিন তৈরি হয় না মন্দির ভেঙে। এখানে বুঝে গেল মসজিদই হলো শ্রেষ্ঠ। কথা বুঝাতে পেরেছি? আর আমার হিন্দু ভাইয়েরা যদি তারা তাদের শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে চায়, তারা যদি মনে করে যে আমার ধর্ম আমার কাছে পবিত্র, জুলুম করে কখনো ধর্ম হতে পারে না, তাই আমি মসজিদের জায়গায় কখনো মন্দির করব না, শ্রদ্ধা জানাই তাদেরকে, তুমি আমার ভাই হও, আসো মুখে মুখে মিলে, আর যদি করো তোমার ব্যাপার, তবে জালিমের সঙ্গে কখনো মির্জাদা আব্বাসের দিকে মিশতে পারে না, আগামী দিন আর মিশতেও চাইবে না। প্রকাশ্য ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কেন জালিমের কোনোদিন আশ্রয় হতে পারে না। এই জায়গায় এই হচ্ছে মূল সারাংশ, সময় খুব সঙ্গে আগামী একুশে অধ্যায়নের জন্য মূলত এসেছিলাম, বিষয়টা একটু বুঝিয়ে দিলাম, এছাড়া বাড়তি আপনারা কেউ কিছু কথা বলতে যাবেন না। কেউ যদি আপনাদের ঘরে বলে চলো রাস্তায় নামবো মিছিল করতে, কথা বুঝে আসছে না? আমাদের আইনে যখন জমা দেওয়া হচ্ছে কাগজ, কাগজ কথা বলবে, কথা বুঝে আসছে? কাগজ কথা বলবে, যতটুকু বলার আপনাদের পক্ষ থেকে তো আমি বলছি, আমি তো আপনাদের বলেছি যে আপনাদের মুখ হতে চাই আমি, কি আপনারা আমাকে সাহস সাথ দিচ্ছেন? আপনাদের হয়ে আমি কথা বলি চান তো? আপনাদের দুঃখের দুঃখের ভাগিদার হতে চাই আমি চান তো? আপনাদের হয়ে অধিকার নিতে চাই আমি চান তো? তাহলে আমি তো বলেছি আপনারা কথা বললে আপনাদের তুলে নিয়ে যাবে, আপনারা চুপ থাকুন, আপনারা শুধু একটাই কথা বলুন ভাইজান যেটা বলছে ওটাই আমাদের সমস্ত। কি হাত জুড়ে দেখান, এত যদি করা তো নাকি আপনারা শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকুন, বাকিটা ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বিশ্বাস দিয়ে যাচ্ছি আমি আব্বাস সিদ্দিকি জীবনে কখনো কারো সঙ্গে ধোকা গাদ্দারি চিটিংবাজি করার স্বপ্ন দেখিনি, আর আল্লাহ যদি কোনোদিন না দেখায় কেন আমার সাথে আমার রসুল্লাহ জড়িয়ে আছে, অর্থাৎ আমি নবীর উম্মত দাবিদার, ঠিক না বেটি? আমি চিটিংবাজি করা মানে লোক বলবে দেখেছো মুসলমান কেমন, তাহলে আমার রসুল পর্যন্ত দাগ চলে যাবে, ঠিক না বেটি? কেন অবুঝ লোক তো আছে সমাজে, আমি কোনোদিন চাই না আমি শেষ হয়ে যাই, শেষ হয়ে যাব, আহা আমার রসুল্লাহর জায়গায় কখনো দাগ আমার দ্বারা না লেগে যায়, এটা আমি চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। তাই আপনাদের ঘরে বলবো আগামী একুশে অগ্রহণের জন্য আপনারা নিজ নিজ গ্রামে সেই কাগজ এনেছে, আমার মজিবুল ভাই আর যারা যারা থানা পঞ্চায়েতের দায়িত্বে আছে একটা করে কাগজ দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন ওই কাগজ নিয়ে নিজ গ্রামে গ্রামে যাবেন, প্রতিটা বাড়ি বাড়ি সবাইকে আসার জন্য আহ্বান দেবেন, এবং একটা পোস্টার দেওয়া হচ্ছে যে লেখা আছে আমি ভাইজান বলছি, ওতে আমার কিছু কথাও লেখা আছে, এরকম একটা কাগজ দেওয়া হচ্ছে, আর একটা দেওয়া হয়েছে নাম ফোন নাম্বার, এর বাড়ি লড সিমেন্ট কেউ যদি বেশি দান করতে চায়, কেন ওইটা পরের বছরে আবার বই আকারে ছেপে বেরোবে, কাগজটা নষ্ট করে ফেললাবে না, আর কেউ দিনে দিনে নাম না তোলেন তাহলে ওটা বইয়ে বেরোবে না, বইটা যখন তার হাতে যাবে তার নাম না পেলে সে তো মনে দুঃখ পেতে পারে বা আপনাকে একটু খারাপ নজরে দেখতে পারে। আমি চাই না আমার একটা ভাই আপনি আপনাকে তো আগুন তুলো, কেন আপনার দিকে আগুন তোলা মানে আমার দিকে আগুন তোলা, কেন আপনি তো আমার। সেই জায়গায় আপনারা ঠিকভাবে মানুষকে বুঝাবেন, প্রতিটা বাড়ি বাড়ি যাবেন, এই কাগজ একটা করে দেবেন, বলবেন পড়তে দাদা হুজুরের নাম আছে এবং শিক্ষা ও শিক্ষার প্রয়োজনীয়তা ও নলেজ সিটির কি গুরুত্ব এটা দেখবেন, এটা সবাইকে দেবেন এবং বলবেন এটা যত্ন করে রাখতে, কেউ না ফেলে দেয়, কেন দাদা হুজুরের নাম আছে এবং আমার কথা আছে, ভাইজানের স্মৃতি হিসাবে রেখে দিতে বলবেন, বাবা মাকে বলবেন আপনার ছেলের স্মৃতি রেখে দিতে বলবেন, সাথে সাথে আপনারা সকলে ওই দিন ফজরের নামাজ পড়বেন সকাল 9টার আগে পৌঁছে যাবে। কেন বলছি এতটুকুই বুঝে নাই, যদি দেরি করে বেরোন হয়তো আপনি পৌঁছাতে পারবেন না, এতটুকু আপনাকে ইশারা দিলাম, কেন ওই দিন একটা ঐতিহাসিক জনসমুদ্র প্রসারিত হবে, যে জায়গাটার দিকে শুধু আমার বাংলার নেতামন্ত্রীরা নয় সেন্টারের নেতামন্ত্রীরা পর্যন্ত তাকিয়ে আছে যে কিছু একটা ঘটতে চলেছে, কথা বুঝে আসছে? আমাকে সব দিক দিয়ে দাবাতে চেয়েছে, আলহামদুলিল্লাহ পারেনি, কেন আপনাদের দোয়া আছে, আপনাদের মা বাবের দোয়া আছে, আমার আল্লাহ সাহায্য আছে। দোয়ায়ে নামাজ প্রথম নম্বর মাতৃসদন, দ্বিতীয় নম্বর ওখানে আমি করতে চাইছি 10,000 বেডের অনাথ আশ্রম,
যাদের কেউ নেই, ওই গরিব বাচ্চা গুলোকে আমরা আহাদ সুন্নতাল জামাত গার্জেন হব, অভিভাবক হব, তাদেরকে নিয়ে আমরা ওখানে পড়াবো, তাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএস, এসপি, আইপিএস অফিসার পর্যন্ত বানাবো। আমাদের পুলিশের দরকার আছে না নাই, আমাদের এসপি ডিএম আইপিএস অফিসারের দরকার আছে না নাই, ভালো নেতা সৎ চরিত্রওয়ালা জজ আইপিএস ডিএম এসপির দরকার আছে, যারা আমাদের দেশের ও দেশবাসীর ভবিষ্যৎ হবে। গরিবের বাচ্চাদের দেখবেন ব্রেন ভালো হয়, কিন্তু ওদের অর্থের জন্য পড়তে পারে না, ওরা অবহেলিত, আর সমাজ ওদেরকে ইচ্ছা করে লাঠি মেরে রাখে। বিশেষ করে রাজনীতির নেতারা, খারাপ নেবেন না, সবাই নাই, তবে 70% বেশিরভাগটাই ওদেরকে ইচ্ছা করে অবহেলিত করে। কেন? ওরা যদি সবাই যদি শিক্ষিত হয়, আমার হয়ে লড়বে কে, আমার হয়ে মাস্তানি করবে কে, আমার হয়ে কুট দখল করবে কে, আমার হয়ে কে আমাকে কি মেরে দিতে পারে? ভয় যখন হয় পাশ থেকে আরেকজনকে তুলে ওকে মারিয়ে দেয়, একে তখন ইউজ করায়, আবার একে কিছুদিন পরে আরেকজনকে মারিয়ে দেয়, বা ওর নামেই নেতা ইচ্ছা করে প্রশাসনকে জানিয়ে দেয় অমুক জায়গায় আছে অস্ত্র নিয়ে, সেই সময় প্রশাসন রঙিন হাতে ধরে ফেলে, বদনাম হয় পেপারে হেডলাইনে, আব্দুল করিম আব্দুল জব্বার মুসলমানের বাচ্চা দেখো বোম অস্ত্র নিয়ে ঘুরছিল। তাই আমি আল্লাহর সিদ্দিকে চাই, বাংলায় যখন কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা বা ভাই বোন যখন ভালোবাসে, সবার কাছে আমি হাত পেতেছি, যেই তোমরা 3 টাকা 30 পয়সা করে আহলে সুন্নতের জামাতের জন্য জমাবে, ওই টাকা নিয়ে আমি আল্লাহর সিদ্দিকে চাই বাংলার বুকে 10,000 বেডের একটা অনাথ আশ্রম করবো, যেখানে গরিব অসহায় বাচ্চাদের ঘরে নিয়ে পড়াবো, তাদেরকে বড় বড় সমাজে উচ্চ জায়গায় আমরা তুলে দেবো। আমরা যখন কোনোদিন বিপদে পড়বো, তখন ওরা বট গাছের থেকেও সুন্দর ছায়া হয়ে আমাদের পাশে দাঁড়াবে। দরকার আছে না নাই? আরেকটা জিনিস ওখানে আমি তৈরি করতে চাইছি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ সময় দিয়ে খেয়াল করে পরপর বলে দিচ্ছি, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের ধরো ভালো মানুষ হতে গেলে ধর্মের জ্ঞান দরকার আছে, ঠিক না বেটি? তাই মিশরের জামে আল আজহারের স্টাইলে 10,000 ছাত্র পড়ার একটা পীর আবু বকর সিদ্দিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেই মাঠে তৈরি করতে চাইছি ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া চান, সহযোগিতা করেন সর্বদিক দিয়ে, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, ঠিক না বেটি? আহলে সুন্নতুল জামাত কামিয়াব মানে আপনারাও কামিয়াব, কারণ আপনারাই আহলে সুন্নতুল জামাতের পরিবার, ঠিক না বেটি? আমি আপনাদের ভাই, আপনাদের কাছে একটা পরিবার তৈরি করেছি, এই জায়গায় আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেককে কাগজে দেবেন, আসার জন্য আহ্বান করবে, যারা আসবে প্রত্যেককে বলবেন সাথে করে একটা 100 টাকার একটা করে ইট আনবে। হয়তো অনেক লোক ভাবছে এটা কি ব্যাপার, এটা আমার আনন্দ, আমি পছন্দ করি, সবাই স্পেশাল করে একটা কিছু খাস জিনিস নিয়ে আসুক, সেটা হলো 100 টাকার একটা ইট, এটা সবার জন্য। একজন ভ্যান চালানো, সেও তার হাতে একটা ইট 100 টাকা সেও আনতে পারবে, যে কোটিপতি সেও 100 টাকা একটা ইট, তার জন্য তো কোনো ব্যাপারই নয়, আনতে পারবে। এছাড়াও যার বেশি দিয়েছে আল্লাহ সে বেশি দেবে, কিন্তু 100 টাকা একটা ইট সবাইকে এক লেভেল করার জন্য আমি সবার আনতে বলেছি। ভুল করেছি নাকি? যার দরদ আছে, আওকাত আছে, সে তো 10,000, 20,000, 5,000, 1,00,000, 2,00,000 অনেক দেবে। একজন তো অলরেডি গরিব মানুষ, তোমাদের কোনো ভাই 1 কোটি টাকা দিবার জন্য তার মায়ের নামে দিবার জন্য সে তৈরি আছে, এরকম অনেক দিবার লোক আছে, আগামীতে দেবে, সেদিন যাবে সব প্রচার হবে। একটা কথা উঠছে, কে কে আসবে মনে রেখে দেবে, কোনো রাজনীতির লোক থাকবে না। তাহলে রাজনীতির লোক কি খারাপ? না, খারাপ নয়। আমি চাইছি একটা প্ল্যাটফর্মকে রাখলে আর 10টা প্ল্যাটফর্মের লোক মনে কষ্ট পাবে, আর ওরা জীবনে এক জায়গাও হবে না, যদি সবাই এক জায়গায় হতো নাই ঠিক আছে বাবা, সবাইকে রাখা যেত, ওরা জীবন হবে না, তাহলে জীবনে একটা দিক ধরতে হবে, একটা দিক ধরলে বাকিগুলো কষ্ট পাবে, আর সব দিকেই তো আমাদের ভক্ত মরে গেছে নাকি? এই জন্যে কেউ থাকবে না, পীর আবু বকর নলেশ্বরীর নাম থাকবে, আমিও না থাকতে পারি, ওই নামটা দেখে যাবে, বলুন ওই নামটা দেখে যাবে, হাত তুলে বলুন, পীর আবু বকর নলেশ্বরীর নামটা দেখে যাবে, পীর আবু বকর নলেশ্বরীর নামটা দেখে যাবে, পীর আবু বকরটা আপনাদের কে হয়, আপনাদের ইমাম হয়, আপনাদের পীর হয়, আপনাদের মুর্শিদ হয়, আপনাদের মাথায় টুপি দাদা হুজুর পড়িয়েছে, আপনাদের মুখে দাঁড়িয়ে দাদা হুজুর রেখেছে, আপনাদের ঘরে আল্লাহর রসুল দাদা হুজুর চিনিয়েছে, এখন অনেক দরবার বাজাবে, অনেক বিশ্বাস বেরোবে, অনেক মৌলানা বেরোবে, কাউকে ছোট করছি
পারছি না, কিন্তু দাদা হুজুর কেউ নয়, আমাদের আগে দাদা হুজুর, ঠিক না বেটি? তাই আপনাদের সবাইকে বলবো, হাত নামান, আপনারা ওই নাম দেখে যাবেন। যতদিন পীর আবু বকর এই নাম আছে, ততদিন আপনারা ওই শহরের জন্য ছুটে ছুটে যাবেন, ঠিক না বেটি? ভালোবাসা আশা রাখতে পারি তো। আজ আব্বা সিদ্দিকি দায়িত্ব যে করছে, তার আমি মরে যেতে পারি, আপনারা কি যাবেন? দাদা হুজুর কি আপনাদের নয়? রাজ রামকৃষ্ণ বেলুড় মঠ আছে, ভালো জিনিস, বহু বাচ্চা শিক্ষিত হয়, বহু লোক কাজও করে, কিন্তু 100 উপরে বছর বয়স রামকৃষ্ণ নামে রয়েছে। আজকে সাই বাবার আছে, নারায়ণ আছে, ভেলোরে রয়েছে, আমরা কি দাদা হুজুরের মুড়ি চেষ্টা করলে স্বাধীনতা সংগ্রামী বীর আবু বকরের নামে করতে পারবো না? আমি কলিকাতায় বলেছিলাম আমার বাংলা সিএম কে, যে আমার দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দেন, সুপার স্পেশাল হসপিটাল করে দেন। দেয়নি তো কি হয়েছে? আমরাও দেখিয়ে দেবো তুমি দিই তো কি হয়েছে, আমরাই তার সন্তান। তুমি তো সামান্য চেয়েছিলে একটা হসপিটাল, একটা বিশ্ববিদ্যালয়, আরে দাদা হুজুরের নামে শহর করে আমরা দেখাবো, ঠিক না ভাই? আমার আমি সংক্ষেপ করছি আমার কথাতে আসাতে, কেন আপনার আমার ভাই, আমি অন্য দুনিয়ার রাজনীতির নেতাদের মতো নয় যে ভব দেব চলে যাব, তা নয়। আপনাদের নিয়ে আমার আব্বারা সারা জীবন ছিল, আপনার আব্বাদের নিয়ে, আপনার দাদাদের নিয়ে আমার দাদা ছিল, মোজাদ্দের জামান ছিল, আর আমি এসেছি কাল আমার বাচ্চা আসবে আপনার বাচ্চাদের সাথে, তাহলে আমি ভণ্ডমীয় নগরি করতে পারবো না। যেটুকু পেরেছি করছি, আপনারা পাশে দাঁড়ান। আমার জীবনে 5টা স্বপ্ন দেখেছিলাম, 5টার মধ্যে একটা ফুটপাশে আহলে-সুন্নতের জামাত। আমি চাই বাংলার বুকে এমন একটা শক্তি হোক, রাজনীতি করব না, কিন্তু রাজনীতি আমরা করাবো, আমরা যাকে চাইব সে মুখ্যমন্ত্রী হবে। কোনো কিছু করবো না, তুমি করো, তুমি গলিতে বসো, তুমি লড়াই করো, তুমি এমএলএ হও, এমপি হও, কোনো কিছু যাবো, কিন্তু আমি যা বলবো তাই তুমি শুনবে, কথা বুঝতে পারছি? দ্বিতীয় নম্বর হলো কলিকাতায় একটা বড় প্রোগ্রামের আমার টার্গেট আছে, যেটা কড়িচোটা নয়, আমার স্বপ্ন ছিল ক্রিকেট। ওই বাড়ি যে মানুষ এতটা ভালোবাসতে জানলে আমি প্রথমবারই ক্রিকেট ডেকে দিতাম, কেন এবারে যার লোকের ছিল ক্রিকেট উঠছে যেত। শুধু তো ওখানে নয় তো, মোহামেডান মাঠ পুরো ভর্তি, ওইদিকে শহীদ মিনার মাঠ ভর্তি, লোক বসতে পারে না, আস্তে চলে গেছে। তাহলে প্রথমবারই যদি ডেকে দিতাম ভরে যেত, তা প্রথমবারে মিস হয়ে গেছে। একুশে যদি ডাকি আপনার ফসকে দেবেন না, হ্যাঁ যাবেন তো না ইনশাল্লাহ। কিন্তু এখন যেটা যেতে বললাম সেটা কোথায়, কখন, কটার সময়? সকাল 9টায় পৌঁছে যাবে, আর দুপুরবেলা খাবারটা বেঁধে দিয়ে। এটাই একটা অহেদ সংগঠন যে খাবারের আগে সিগনাল দিয়ে দেয়, খাওয়াতে পারবো না, বেঁধে দিয়ে যাবে। কি অনেকে বিরিয়ানি করে আর দেখছি অনেক কিছু করে, ভালো জিনিস, খাওয়ানো ভালো, খারাপ বলছি না, কিন্তু আমি পারবো কোথায় বলুন? এক করে যদি খাওয়াতেই চলে গেল, তাহলে আমার আল্লাহ তার ভাই অনেক, তোমার তো কম নয়, খাওয়াতে দিয়ে 1 কোটি চলে যাবে, করবো কি করে? দেখ আমাদের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করছি, আমরা যেখানেই থাকি আমরা একটু রসুলকে সালাম ও সালাম দিই, ইয়া নবী যা পেয়েছি সব রসুল্লাহ রসিলায় পেয়েছি, ঠিক না বেটি? অতএব যেখানেই যায়
রসুলকে স্মরণ রাখি, এটা আমার ইমান করি। আপনাদের পছন্দ কি জানি না, কার পছন্দ কি জানি না, তবে আমার ভাই আপনারা তো আপনাদের পছন্দ নাকি? দীপক সামন্ত সাহেব তিনি এসেছেন, আমি মুসলিম শুধু না দলিত আদিবাসীরা আমার পাশে আছেন, আমাদের সময় এখানে কথা বলছি না, তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমাদের ভারতবর্ষের এই যে সৌন্দর্য, এটা যেন দীর্ঘদিন থাকে, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের মুসলিম হিন্দু দলিত আদিবাসী সবাইকে মিলেমিশে রাখেন, বলুন আমিন। শুনুন, হিন্দুদের সৃষ্টি করেছেন আল্লাহ, মুসলমানকেও সৃষ্টি করেছেন আল্লাহ। ইনারও বাপ হলো আদম আলাইহিসসালাম, আমারও বাপ হলো আদম আলাইহিসসালাম, যিনি প্রথম মানুষ। তাহলে আমরা দুজন কি ভাই ভাই নয়? এক বাপেরই সন্তান, এক মায়েরই সন্তান, যিনি প্রথম তার থেকে ইনি একটা দিকে গেছে, আমি একটা দিকে গেছি, কথা বুঝে আসছে না? আমাদের উচিত যদি ভাইকে ভালোবাসি দোয়া করা, আল্লাহ যেন সঠিক পথে চলা হিদায়ত করে, বাচ্চা ছেলে পুরুষের সুখে শান্তিতে রাখে, বলুন আমিন। এইভাবে আমাদের মিলেমিশে থাকা দরকার। এই যে মাতৃসদন বলছি শুধু মুসলমানদের জন্য নয়, সম্পূর্ণ। আর এটাও শুনিয়ে রাখি, আপনাদের ওখানে একটা আদিবাসী বলে না একটা বস্তি আছে, আমরা ঘুরে দেখেছিলাম প্রায় 200 অধিক বাচ্চা আছে ছোট ছোট। আমরা আহলে সুন্নাতের জামাত থেকে ওই দিন ঘোষণা দেবো, ওই 200 বাচ্চাকে সম্পূর্ণ আহলে সুন্নাতের জামাত ফ্রিতে পড়াবো। কথা বুঝে আসছে না? ভাই তো ভাববেন যে ওদের বাচ্চাকে আপনি পড়াচ্ছেন কেন? শোনো ভাই, আমার ছেলে যদি ডাক্তার হয়, তোমার ছেলে যদি ডাকাত হয়, তাহলে আমার ছেলে পয়সা ইনকাম করে দেবে, তোমার ছেলের আমার বাড়ির সামনে বসে থাকবে, আমার ছেলের ঘরে ছুরি ধরবে, টাকা ছুরি ধরবে। তোমার ছেলেরও ডাক্তার হওয়া দরকার, আমার ছেলেরও দরকার, তাহলে দুজনে মিলবে, ঠিক না বেটি? শুধু মুসলমান শিক্ষিত হবে, শুধু হিন্দু শিক্ষিত হবে, এটা মূর্খ। মানুষকে শিক্ষিত করা দরকার। যাক, সময় সংক্ষেপ, আল্লাহ আমিন।